তো আমার কিছু কোশ্চেন ছিল আপনার কাছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন আচ্ছা ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে দাবি করা হয় যে ইসলাম ধর্মে হচ্ছে মেয়েদেরকে হচ্ছে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে তো এটার একটা লজিক হলো যে অন্য কোনো ধর্মেই হচ্ছে দেনমোহরের সিস্টেমটা নেই শুধুমাত্র ইসলাম ধর্মেই এই সিস্টেমটা আছে এটা তো আপনি স্বীকার করেন মানে অন্যান্য অনেক ধর্মে মানে এইভাবে সরাসরি আইন নেই কিন্তু আহ মেয়ে বিক্রি কিন্তু প্রাচীন অনেক সমাজে চালু ছিল মেয়ে যে দেনমোহরের বিষয়টা হচ্ছে যে আপনি একজনকে যৌনকর্মের অধিকার দিচ্ছেন সেই যৌনকর্মের অধিকার দিয়ে তার থেকে আপনি কিছু অর্থ প্রাপ্ত হচ্ছেন হম এখনমোহরটা কিন্তু পরিশোধ করতে হয় আপনার স্বামী যখন একটা মেয়েকে স্পর্শ করবে সেই স্পর্শ করার আগে দেনমোহরটা পরিশোধ করতে হয় এবং এইটার সাথে সম্পর্কিত হচ্ছে যৌনতার সরাসরি যৌনতার সম্পর্ক হম আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো 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 তানিয়া আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো তানিয়া আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো না তানিয়া আপনার আপনার এখান থেকে কোনো শব্দ আমি শুনতে পাচ্ছি না হ্যালো না ওনার লাইনটা কেটে গেল আরেকবার দেখি তানিয়া আপনি যদি শুনতে পান তাহলে আপনি আরেকবার যুক্ত হন দেন কি আচ্ছা দেনমোহর সম্পর্কে আমি একটু বলে যাই তাহলে আমি যে কথাটা সাজিয়েছিলাম শেষ করি দেনমোহর হচ্ছে একজন নারী নারীকে একজন পুরুষ দিবে যৌন কর্মের জন্য স্পর্শ করার আগ মুহূর্তে তাকে ওই টাকাটা পরিশোধ করতে হবে এবং টাকাটা পরিশোধ করার পরে ভবিষ্যতে যতদিন সে স্বামী থাকবে সেই ভদ্রলোক স্বামী থাকবে সেই ভদ্রলোককে কখনোই কোনো স্ত্রী যৌনকর্মের জন্য না করতে পারবে না দেনমহর দেনমোহর হচ্ছে নারীর যৌনাঙ্গের মূল্য যে মূল্য পরিশোধের পরে একজন নারী কখনো তার স্বামীকে স্বামীর ধরেন মানে কামনা জেগেছে স্ত্রী তখন মানে কামনা জাগে নাই স্ত্রীর ইচ্ছা করছে না কিন্তু স্ত্রী কখনো নিষেধ করতে পারবে না স্বামীকে যে আমার এখন ইচ্ছা করছে না আমার এখন মুড নাই আমার এখন মাথা ব্যথা আমার এখন পেট ব্যথা আমার এখন এইটা আমার এখন আমার এখন মুড নাই এই কথাটা কোনো নারী কখনো তার স্বামীকে দেনমোহর পরিষদের পরে কখনো এই কথাটা বলতে পারবে না তার মানে হচ্ছে আপনি যখন অর্থমূল্যে একজন স্বামী যখন অর্থমূল্য পরিশোধ করে একজন নারীর যৌনাঙ্গ খরিদ করতেছে তখন নারীর আর মানে সেখানে মতামত দেওয়ার বা সেখানে কোনো ধরনের মানে ইয়া বলার কোনো স্কোপ নাই আমার ইচ্ছা একজন নারী বলতে যেমন ধরেন সাধারণ সম্পর্কের ভিতরে কি হয় সভ্য সম্পর্কের ভিতরে কি হয় আমার ওয়াইফের কথা ধরেন কখনো সে বলতেছে আমার ভালো লাগতেছে না দূরে দূরে যাও তখন আমি দূরে চলে আসি আমার কখনো ভালো লাগতেছে না আমি বলি না আমার আমার ভালো লাগছে না কাহিনী শেষ এই যে এইভাবে একটা সভ্য সম্পর্ক গড়ে ওঠেই ভাবে কিন্তু ইসলামের যে মানে শিক্ষাটা ইসলামের যে শিক্ষাটা হচ্ছে দেনমোহর পরিশোধ করতে হবে এবং তাতে স্বামী যেই অধিকার প্রাপ্ত হবে সেটা হচ্ছে একজন নারী কখনো যৌন যৌনকর্মে ইয়া না করতে পারবে না এবং স্বামীর স্বামীর নির্দেশ মোতাবেক তা চলতে হবে স্বামীর নির্দেশ মোতাবেক চলতে হবে আমি আপনাদেরকে নিসার নম্বর পড়ে শোনাচ্ছি আচ্ছা আগে সুরা বাকার এখানে বলা হচ্ছে আর নারীদের নারীদের ওপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে আরেকটা সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর যাদের স্ত্রীদের মধ্যে কোনো অবাধ্যতা খুঁজে পাও তাদের সদুপদেশ দাও অবাধ্যতা মানে স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর কখনো অবাধ্য হওয়া যাবে না স্বামী যদি কখনো কোনো স্ত্রীদের মধ্যে কোনো অবাধ্য তা খুঁজে পায় তখন বলা হচ্ছে তাদের সদুপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো এখানে কিন্তু কিন্তু বলা 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 হচ্ছে হচ্ছে এবং এখানে এখানে অথবা একটা কিন্তু বলা হচ্ছে না যে সদুপদেশ দাও অথবা তাদের শয্যা ত্যাগ করো অথবা তাদের প্রহার করো এটা কিন্তু বলা হচ্ছে না এখানে তিনটাই করতে হবে স্টেপ বাই স্টেপ সদুপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না তার মানে একজন নারীকে একজন স্ত্রীকে অবশ্যই বাধ্যগত হতে হবে স্বামীর এর কারণ হচ্ছে স্বামী দেনমোহর হিসেবে অর্থমূল্য দ্বারা ওই নারীর যৌনাঙ্গ খরিদ করেছে ঠিক আছে এটা হচ্ছে প্রাচীনকালে যে দাস ছিল দাস একটু মানে আপগ্রেডেড ভার্সন এবং অন্য অন্য হাদিস এখন আপনাদেরকে আমি পড়ে শোনাতে পারি নারীদের আচ্ছা রকিবুল হাসান নামক একজন যুক্ত হতে চাচ্ছেন একটু মোল্লা হাহেবকে এই হাদিসের তোমাদের জন্য পরিষ্কার কথা আচ্ছা না উনি যুক্ত হচ্ছেন না আচ্ছা আমি তাহলে নারী সম্পর্কিত হাদিস এবং কোরআনের আয়াত গুলো একটু পড়ে শোনাই চটপট সুরা বাকার আয়াত নম্বর তেইশ বলা হচ্ছে তোমাদের স্ত্রীরা হলো ব্যবহার করো তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো হাদিস সহি মুসলিম হাদিস হাদিস একাডেমি থেকে প্রকাশ হওয়া চৌত্রিশশো তেত্রিশ নম্বর হাদিসে বলা আছে স্বামীর বিছানা পরিহার করা স্ত্রীর জন্য নিষিদ্ধ মানে স্বামীর বিছানা বলতে এখানে বোঝানো হয়েছে সেক্সে না করা স্বামীর জন্য স্ত্রীর জন্য নিষিদ্ধ এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন স্বামী যখন স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে না আসায় তার স্বামী তার প্রতি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে সে স্ত্রীর প্রতি ফেরেস্তাগণ ভোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে

হিল্লা বিবাহের কথা বলা আছে সুরা বাকার আয়াত নম্বর দুইশো তিরিশ হিল্লা বিবাহ মানে আপনি যদি আহ আপনার একজন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক দেয় সেই স্ত্রীর আরেকজনের সাথে বিয়ে হয়ে সেই বিয়ের হওয়ার পরে তার স্বাদ মানে এখানে বলা হয়েছে স্বাদ নেয়ার পরে মেয়েটার সাথে যৌনকর্ম হওয়ার পরে উই স্বামীর উই স্বামী যদি আবার তালাক দেয় তখন আবার পুরনো স্বামীর কাছে ফেরত আসতে পারে তা এটা পাবেন আর এই বিষয়টা হাদিস আছে যে আহ সোহি বুখারি হাদিস ইসলামিক ফাউন্ডেশন এখানে বলা হচ্ছে আহ চার হাজার আটশো তিরাশি নম্বর হাদিস হাদিসে বলা হচ্ছে যতক্ষণ না সে রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ না সে মানে দ্বিতীয় স্বামী তার সাদ গ্রহণ করবে যেমন করেছিল প্রথম স্বামী এখানে ফিকহের বলা আছে যে সাদ গ্রহণ করা মানে নারীর সাদ গ্রহণ করবে সেই সেকেন্ড হাজবেন্ড ওই পরের হাজবেন্ড তারপরে সেই হিল্লা বিবাহটা হবে ঠিক আছে এটাকে বলা হয় হিল্লা বিবাহ আপনারা দেখে নিতে পারেন আমি এখন পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আচ্ছা আসমা আক্তার আরেকজন যুক্ত হতে যাচ্ছে দেখুন যুক্ত হন কিনা তারপরে হাদিসে বলা হয়েছে আপনারা নিশ্চয়ই আব্দুল্লাহ যা বিন ইউসুফের ওয়াজ শুনেছেন নারীকে অশুভ অমঙ্গল শয়তানের রূপ ধরে আসে এগুলো অনেক কথা বলা হয়েছে আচ্ছা আসমাক